গুড মর্নিং বন্ধুরা, প্রিয় লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বড়দের পড়ান ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো আজকে শুভ অন্নপূর্ণা পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবার ঘরে ঘরে মা অন্নপূর্ণা যেন বিরাজ করে। তো সকাল হয়ে গেছে, আজকে উঠেছি একটু লেটে, উঠে গিয়ে খাওয়া হয়ে গেলো, আমি বসেছি চা নিয়ে, মেয়ে গেলো পড়তে, আছে সকাল সকাল ওর পড়া আছে, পড়তে চলে গেছে। আর এবার হচ্ছে কাজকর্ম সারবো সেরে, তারপরে আজকে আসবে আমার আলমারি লোক আনতে যাব ধরে, সবই তোমাদের সামনে যে শেয়ার করবো। মানে আমি যে কতটা প্রবলেমের মধ্যে রয়েছি আলমারি না খুললে, যে তোমাদের কী বলে বোঝাতে পারবো না, মানে এতটা প্রবলেম। তো চলো আগে আমি কাজকর্ম সারি। তো ফাইনালি এখন কাজকর্মগুলো করে নিই। তো তোমাদের সঙ্গে কখনো এই কাজগুলো শেয়ার করতে পারিনি, যে বিছানা তোলা বা কোনো কিছু। তো সকাল হয়ে গেছে, আমি বললাম তো কাজকর্ম করা কমপ্লিট হয়ে গেছে, দুনিয়ার সব কিছু হয়ে যায় কিন্তু আমারই লেট হয়ে যায়, দিদি কাজ করে চলে যায়। তো এবার বিছানা টিছানা তুলবো, কাজকর্ম সারবো, তারপরে কোনো কথা। আজকে এত গরম পড়েছে না কি বলবো তোমাদের সঙ্গে, তারপরে বেরোবো বেরোবো করে বেরোনো হয় না আর। আমি কাজগুলো কমপ্লিট করি, ফাইনালি সব কাজ কমপ্লিট করেছি। এখন শুধু চায়ের কাপ টাপগুলো ধোবো, বাসনটা মোছাবো, টিফিন করবো, এগুলোই আছে। আর আমার চুলটা সবসময় এরকম হয়ে থাকে, তো গরমের মধ্যে আমি কিছু ইউজ করি না, না চুলটাও আছড়াই, এরকম পরিস্থিতি হয়ে যায়। তো আমি নিয়ে বসে যে চা, তো চলো চা খেয়ে নিই, তারপর বাদ বাকি আরও কাজ সারবো। এসে গেছে, তো চলো এবার হচ্ছে খাওয়া দাওয়া করি। তো ফাইনালি এবার বেরিয়ে গেছি রোদে, তো ফাইনালি কাজকর্ম করে নিয়েছি, চলে এসেছি বাড়ি। বাড়ি এসে কটা ভিডিওর জন্য বসেছিলাম, স্নান করবো এখন, আর ভরা হবে জল, তার জন্য জল অনেক, মানে সব বোতলগুলো খালি হয়ে গেছে বলে এখন জলগুলো ভরবে মেয়ে, তারপরে যাবো স্নান করতে, তারপরে রেস্ট রেস্ট খাওয়া দাওয়া। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো চলে এসেছি বাইরে একটু হাওয়া খেতে, পুরো টোটালি পাগলের মতো দেখতে লাগছে, মানে চোখ মুখটাও কেমন কেমন শুয়েছিলাম। আর গরমে তো এইভাবে মানে বেরিয়ে এসেছি, তো বিকেলে ব্রেড মানে পাউরুটি বাটার দিয়ে আর চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাইরের পরিবেশটা দেখাই তোমাদেরকে। তো সন্ধ্যা হয়ে গেছে, আজকে আমার পড়া নেই, সকালেই পড়া ছিল। তো ভাবলাম একটু বেরোবো, কাজ ছিল কিন্তু আর বেরোবো না, খুব মানে অস্বস্তি লাগছে গরমে। তো রান্নাবান্না বলতে আজকে গরম গরম ভাত করবো, আজকে রান্নাবান্না কিছু করা নেই, ঘি আলু সেদ্ধ গরম গরম ভাত খাবো, তাই জন্য সব রেডি করে রেখেছি, শুধু প্রেশারে সিটিটা মারতে দেরি আছে, আর কিছু করবো না। ও এখন একটু পরে পড়তে বসবে, 6:30টার সময় পড়তে বসলেই হবে। তো আজকে তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করি, তো সেটা হচ্ছে বাবা সম্বন্ধেও শেয়ার করেছি, সব কিছুই তোমরা জেনেছো। তো আমার যে পাস্ট আছে যেটা নিয়ে তোমরা কেউ জানো না, সেটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ারটা করা ভালো, তো শেয়ারটাই করি। তো তোমরা কি বলবো, তোমরা তোমাদের দাদাভাইয়ের কথা শুনতে পাও যে আমি তোমাদের দাদাভাই দাদাভাই করি। তো আমি তোমাদের বলে রাখি, তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার, ভবিষ্যতে এই কথাটা উঠলেও সেটা নিয়েও কথা উঠবে। তো তোমাদের এই দাদাভাই হচ্ছে পরেই এসছে লাইফে, তো আমার ফার্স্ট লাইফ, ফার্স্ট সমস্ত কিছু হচ্ছে হাজব্যান্ড ছিল, হাজব্যান্ড আজকে 6 বছর হলো নেই, তারপরে তোমাদের এই দাদাভাই এসে আমাদের হাতটা ধরেছে। তো এইভাবেই জীবন চলা, ঠিক আছে। কিন্তু একটা বাস্তব কথা বলবো, যে তোমাদের এই দাদাভাইকে নিয়ে বলবো, মেয়েকে নিয়ে বলবো বিশেষ করে, যে তোমাদের আমার হাজব্যান্ড তো উপরে চলে গেছে, কিন্তু যেই কর্তব্য, যেই পালন, যেই ভালোবাসা, যেটা হয়তো ওর মানে বাবা হয়তো কখনো দিতে পারতো না, যেটা তোমাদের এই দাদাভাই দেব দাদাভাই দিয়েছে। তো ও
ও মামামের কি বলবো, মামামের বন্ধু, মামামের বাবা, মামামের সব কিছু। আমি আর আজকে বলতে এতটুকুনি দ্বিধাবোধ নেই যে যেমন জন্ম দিলেও হয় না তেমন কর্ম করতে, তেমন কর্মটা তোমাদের এই দাদাভাই করছে। তাই এটা সর্বপ্রথম বলবো যে সে অনেকই করেছে, অনেকই ভালো মানুষ, যে আজকে আমরা ভালো আছি, ভালো রাখার চেষ্টা, আজকে হয়তো আমরা ভেসে যেতাম কিন্তু ভালো রাখার চেষ্টা করেছে তোমাদের এই দাদাভাই। আর সব থেকে বড় কথা, বন্ডিংটা হচ্ছে মেয়ে, মেয়ে হচ্ছে ওর জীবন, যেটা হয়তো ওর বাবাও করতে পারতো না। তো আমি আমার পিকচার, আমার ওই লাইফের পিকচার বা সব কিছু শেয়ার করিনি, কারণ তোমাদের দাদাভাইয়ের বারণ ছিল, তো রাগ করতো তার জন্যই। তো তবুও আজকে যখন মানে লাইফটা তোমাদের বললাম, তো আমি তোমাদের সঙ্গে আমার হাজব্যান্ডের পিক একটা শেয়ার করে দেবো। তো এটা আমার সমস্ত কিছু তোমাদের সামনে খুলে খোলা পাতার মতো বলা উচিত, তাই খোলা পাতার মতো বললাম। তো কিন্তু সব থেকে জানবে যে সর্বপ্রথম থাকতে পারে রিলেশন ছিল হয়তো রিলেশন, কিন্তু একটা একটা ভালো জায়গা, একটা ভালো মেয়ের জন্য বন্ডিং বাবা তোমাদের দাদাভাই করছে কর্তব্য। কিন্তু তোমার ওই দাদাভাই কী হয়েছে, ওই দাদাভাই অসুস্থ হয়ে মারা গেছে, ও তার কোনো দোষ নেই, তিনি খুব গুরুতর অসুস্থ ছিল তার জন্য মারা গেছে, কোনো ইয়েতে মারা যায়নি। গুরুতর অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে আমি 6 বছরের মধ্যে থেকে 2 বছর একা থাকার পর তোমাদের এই দাদাভাই এসে মেয়েকে আমাকে সামলেছে। এটা হচ্ছে আমার লাইফের সব থেকে বড় জিনিস যেটা আমি তোমাদের সামনে আজকে বললাম। তো ওই লাইফটা আমার কতদিন, ওই লাইফটা আমার 10 বছর কাটানো, হ্যাঁ 10 বছরের লাইফ ছিল। 10 বছর লাইফ কাটানোর পর তার মধ্যে তিনটে বছর ধরে সে অসুস্থ ছিল, তো লিভার জন্ডিসে মারা গেছে। বাঁচানোর চেষ্টা প্রচুর করেছি কিন্তু পারিনি। আর কেমন মানুষ ছিল, সেও খুব ভালো মানুষ ছিল, কিন্তু কথাতেই আছে না যে নিজেরটা নিজে কন্ট্রোল করতে পারেনি বলে হয়তো গেছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে এখন যেটা কর্তব্য করা উচিত মেয়ের প্রতি, সেটা তোমাদের এই দাদাভাই করছে। তাই আজকে বলবো দুজনের মধ্যে সবথেকে বড় মানুষ হচ্ছে তোমাদের এই দাদাভাই। ওই দাদাভাই তো চলে গেছে পিছু ছড়িয়ে, কিন্তু কর্তব্য এই দাদাভাই করছে। ফ্যামিলি আছে, এ আছে বলে আমরা আজকে চলে যাচ্ছি, এটা বলতে আমার মানে লজ্জা নেই, কিন্তু বললাম। ভগবানের কাছে মানে একজন থাকে না যে একটা দূত বা ভালো মানুষ বা ভগবান হিসেবে পাঠায়, তোমাদের এই দাদাভাইকেই ভগবান হয়তো আমাদের কাছে পাঠিয়েছে মেয়ের জন্য বিশেষত। ব্যাস এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, শেয়ার করবো করবো করে হয়নি। তো ওই আমার বাড়ি ইসাপুর ছিল, আমি দেখেছি ইসাপুর যা ইসাপুর যা ওখানেই সমস্ত কিছু আছে। তো বাড়ি ঘর ডকুমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত কিছু আমার ওখানকার, তার জন্য আমাকে ওখানে ছুটতে হয়, এখনও কোনো জায়গাতে ট্রান্সফার হয়নি তার জন্যই। আর মানে মোটামুটি 30 দিন হসপিটালে থাকার পর অনেক রকম চেষ্টা করা হয়েছে, লিভার ট্রান্সফারের চেষ্টা করা হয়েছে, অনেক রকম চেষ্টা করা হয়েছে, কিন্তু আমি পারিনি। আমি একা অনেক চেষ্টা করেছি, সাপোর্ট সিস্টেম আমি কাউকে পাইনি, আমার সমস্ত কিছু দিয়ে হলেও বাঁচানোর চেষ্টা করেছি, তো পারিনি, দেখা কপালের জোর। তো আর ওই দাদাভাই দূরে থাকে বলে আসতে পারে না তার জন্যই। আর মানে কী বলবো, প্রথমে বন্ধুত্ব দিয়ে শুরু হয়েছিল, এখন গার্ড বলো সমস্ত কিছু দেখাশোনা সমস্ত কিছুই করে, এটাই। তো এটা হচ্ছে জীবনের সবথেকে অন্যতম পার্ট, আর সব খোলা পাতার মতো তোমাদের বললাম। এরপর আর কিছু নেই, কিছু লুকানো জিনিস ছিল যে তোমার ভাবলাম যে আজকে এসে তোমাদের সঙ্গে শেয়ার করাটা উচিত, তাই শেয়ার করলাম। তো আমার অতীত বাচ্চাও তোমাদের সামনে চলে এলো, তো তাও আমি একটা পিকচার শেয়ার করে দেবো, যেটা আমি করি না সেটা থাকবে ভিডিওর এন্ডে। তো এটা হচ্ছে আমার ওই পার্ট। তো চলো ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি একার জীবনটা অনেক বছর ধরেই কাটাচ্ছি, ও দূরে হতে কী বলতো বলছি যে না করছে, কিন্তু আছে দূরে, কিন্তু এখনও কর্তব্য আমাকে একাই করতে হয়। আর এই যে একা যে কর্তব্যটা না, আমি আজকে থেকে না, ও হাজব্যান্ড থাকাকালীন থেকেও আমি একাই করি, অসুস্থ ছিল তখনও মেয়ের সমস্ত কিছু আমি একা করি, ব্যাংক বলো, দোকান পাট, ওর অফিসের কাজ সব আমিই সামলেছি, তার জন্য আমার অভ্যেস হয়ে গেছে। তো চলো ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যখন ইচ্ছা পুজো যাবো তখন ওই বাড়িটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, এবার যখন এই পার্টটা শেয়ার করেছি তখন ওই পার্টটাও শেয়ার করবো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো। টাটা, বাই বাই।